Assalamualaikum ভাইগণ আশা করি আর আপনারা সকল খুব বেশি ভালো আছো ভাইগণ আজকের ভিডিওতে আমি আপনাদের দরে দেখাইমু যদি সো আপনার কোনো ফেসবুক পেজ থাকে আর আপনি যদি সাইন কোনো বন্ধুরে আপনার বা কোনো মানে রিলেটিভস এ আপনার পেজের অ্যাক্সেস দিতা সাইন বা অ্যাডমিন বানাইতে সাইন তাহলে আপনারা খুব সহজে এবং কম সময়ের মাধ্যমে কিলা বানাইতে পারবা ভাইগণ আগে আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতাম স্যার আপনি আপনার পেজের অ্যাডমিন শুধুমাত্র তখন বানাইবা যখন আপনার পেজের মানে অ্যাক্সেসটা আপনি ঠিকমতো করতে পারবেন না বা আপনি যদি ঠিকমতো আপনার পেজের ভিডিও ফটোশপ তো ছাড়তে পারো না আবার একজন অ্যাডমিনও বানাইলা তাহলে হ্যাঁ সার্ভ এক নমুনার কন্টেন্ট আপনি সার্ভ এক নমুনার কন্টেন্ট পরে কিন্তু আপনার পেজের প্রবলেম দেখাইতে পারবে আর একটা জিনিস আমি কইতাম স্যার আপনি এমন একজন মানে ইয় অ্যাডমিন বানাইবা না যাই না আপনার পেজটারে বিনাশ করে দিলাইবা পেজে যে সময় অ্যাডমিন দিবা আপনি একজন ভালো মানুষের দেখিয়া অ্যাডমিন দিবা তো আগে আমরা ভিডিও যাই আর অ্যাডমিনে আপনার পেজও কিতা কিতা করতে পারবো ও জিনিসটা আমি তোলা কইতাম স্যার আপনার আরে অ্যাডমিনে চাইলে আপনার পেজও ভিডিও আপলোড করতে পারবো কোনো মেসেজও রিপ্লাই দিতে পারবো কারোর মেসেজ করতে পারবো আপনার পেজটা গিয়া মানে আপনার পেজের ভিডিও ডিলেটও করতে পারবো তো অনেক কিছু করতে পারবো আপনার পেজের বুঝিয়ে আপনি কারোর অ্যাডমিন দিবা তো কিলা অ্যাডমিন দিতে লাগবো চলো আমরা মোবাইল স্ক্রিনও গিয়া বিস্তারিতভাবে আপনারা দেখাই তো এখন আমরা আইছি মোবাইল স্ক্রিনও আপনারা দেখাইতাম স্যার এখন কিলা আপনি আসলে অ্যাডমিনটা দিবা তো আমি কিতা কিতা খুঁজার একটু বলা করি আপনারা লক্ষ্য করুক তাহলে আপনার খাম আইব আর এমনি এমনি যদি আহরি শুনুন ভিডিও কিন্তু খামও লাগতে পারতো না ভিডিওটা মন দিয়ে শুনবা যদি সয় আপনার দরকারে পড়ে এই জিনিসটা যেটা আমি শিখাইলাম এখন তো ফেসবুকও আইবা ফার্স্ট অফ অল আপনি তো আপনারা লক্ষ্য করুক এখন আমরা আসি ফেসবুকও ফেসবুকও আওয়ার পরে আপনারা জাস্ট থ্রি লাইনও ক্লিক করবা এরপর আপনার পেজটারে মানে লগ ইন করবা পেজটা আমরা লগ ইন হয়ে গেছে পেজ লগ ইন হওয়ার পরে আপনারা আবার থ্রি লাইনও ক্লিক করবা পেজ সেটিংসও যাইবা আবার পেজ সেটিংস এরপর আপনার এখান থেকে নিচে দিয়ে আইবা আইলে একটা অপশন দেখতে পারবা নিউ পেজ এক্সপিরিয়েন্স এখান থেকে আপনারা পেজ অ্যাক্সেসও ক্লিক করবা এরপর দেখো কা এখানে একটা অপশন আইছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস জাস্ট ডাট ক্লিক করবা এরপর নেক্সটও ক্লিক করবা এরপর যারে আসলে আপনি অ্যাডমিন দিতে চান তেনার ইমেল আইডি অথবা ফেসবুক আইডির যে নাম ওটা দিয়ে সার্চ করবা তো আমি সার্চ করি আর যারে আমার অ্যাডমিন দিতাম সেরাম তো দেখো আমি সার্চ করছি যারে আমি অ্যাডমিন দিতাম সেরাম তাই নাইছো নি কেন তো তানরে আমি মানে টাচ করলাম তানোর আইডির উপরে এরপর এখান দেখিয়া একটা অপশন দেখো কানিছে এলাউ দ্য পার্সন এলাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল ওটা অন করে দিলাইবা এরপর গিভ অ্যাক্সেসও ক্লিক করবা এরপর এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড মাঙ্গিব আপনি পাসওয়ার্ডটা দিলাইবা এক সেকেন্ডে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড ডালার পরে কনফার্মও ক্লিক করবো পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাইব আপনারা একটু ওয়েট করবা যদি আপনার পাসওয়ার্ড অরিজিনাল ঠিক থাকে একটু পরে আপনার মানে ই হয়ে যাব লগ ইন হয়ে যাব অটোমেটিক মানে অ্যাক্সেস দেওয়া হয়ে যাব আমরা প্রায় এক মিনিটের লাগাই ওয়েট করি তো এখন কিন্তু অলরেডি যার গেছে আমি অ্যাডমিন রিকোয়েস্ট পাঠাইছিলাম গেছে গিয়া তাই যে সময় ফেসবুকও যাইবা নোটিফিকেশনও যাইবা তখন তানোর কাছে একটা নোটিফিকেশন শো করবো তাই যে সময় ওটা অ্যাকসেপ্ট করবা কিন্তু তানোর কাছে অ্যাডমিন যাইব গিয়া আর আরেকটা জিনিস তোদের 40 দিনকর মনে হয় টাইম থাকে 40 দিনকর ভিতরে যদি তাই এই অ্যাডমিন অ্যাক্সেস অ্যাকসেপ্ট না করেন তাহলে অটোমেটিক ফেসবুকের তরফ থেকে এটা বাতিল করে দেওয়া হইব তো আজকের ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে কইবা পেজ ও চ্যানেল নয়া হইলে ফলো করে রাখবা ধন্যবাদ।